নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুদকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পৌরসভার সাত কাউন্সিলর। দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ। তিনি বলেন, 24 আগস্ট পৌরসভা কার্যালয়ের ভেতর প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম ও তার সন্ত্রাসী বাহিনী সদস্যরা তার উপর হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। প্রকাশ্যে এই হামলা ঘটনায় নাটোর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি। এ সময় পৌরসভার সাধারণ এবং সংরক্ষিত আসনের 7 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।